স্থানীয় মহিলা মহাবিদ্যালয়ের জাতীয় সেবা যোজনা আনুকূল্যে বিশ্ব মহিলা দিবস পালিত হয়ে যাই। কলেজের অধ্যক্ষ রবিশঙ্কর শতপথী মার্গদর্শক ও অধ্যাপিকা রাজশ্রী দাস সভাপতিত্বের আয়োজিত এই কার্যক্রম এনএসর উপদেষ্টা অধ্যাপক বিজয় কুমার রাম কার্যক্রম সংযোজনা করে। জাতীয় সেবা যোজনার প্রোগ্রাম অফিসর ডক্টর রাজেন্দ্র মণ্ডল বিশ্ব মহিলা দিবস পালনের উদ্দেশ্য আভিমুখ্য সম্পর্কের আলোকপাত করে। এই কার্যক্রমের সম্মানিত অতিথি ভাবে রায়রঙ্গপুর কেরলা পব্লিক স্কুলর শিক্ষয়িত্রী সন্তোষী রাম যোগদান করে শিক্ষা ধর্ম রাজনীতি কলা বিজ্ঞান ক্ষেত্রে মহিয়সী মহিলা সফলতা অর্জন গুণগান সহ সাম্প্রতিক সময়ের নারী মানুষ প্রতি হওয়া হিংসা ও অত্যাচার রোখা আহ্বান দিয়ে ছাত্রী মানে নিজে সচেতনতা হয়ে অন্যকে সচেতনতা করাইবা যাই সমাজ সন্দেশ দিয়ে বেটি বচাও বেটি পড়াও ও আমি সমস্তে আজির নারী শাস্তি পাইবে অত্যাচারী আদি নারা দিয়ে। এই কার্যক্রমের অধ্যাপক অধ্যাপিকা কর্মচারী যোগদান করে ও শেষে শ্যামসুন্দর মণ্ডল সমস্ত ধন্যবাদ দিয়ে। রায়রঙ্গপুরর উত্তম রামক রিপোর্ট সত্যম টিভি।